হ্যালো সালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ রফিক প্রবাস টিভি সৈদার প্রিয় তো দর্শক আমার যারা নতুন ভাইরা আছে বা আসতে চাচ্ছেন সহীদ যারা আছে তারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে মাজরা ভিসা কী মাজরা কাজ কি স্যালারি কি এবং কিভাবে কাজ করতে হয় কোথায় কাজ করতে হয় হ্যাঁ এই বিষয়ে আমার কাছে জানতে চাইছে তো মাজরা অর্থ যে বাংলাদেশে যেমন কৃষিকাজ আর সৌদি আরবে মাজরা সেম মাজরা মানেই কৃষিকাজ এখানে কৃষি বলতে বিভিন্ন আপনার ফল সবজি ঠিক আছে সবজির বেশি বিশেষ করে সবজির বেশি চাষ করা হয় শাক সবজি মরিচ পটল আলু এই আর কি সব এভরিথিং এখানে মাজরার ডিউটি দশ ঘন্টা সচরাচর বেশি তারা হয় দশ ঘন্টা ডিউটি বারোশো স্যালারি এটা হচ্ছে মাজরা ভেসে আর আরেকটা কিছু কোম্পানিতে দেখছি দশ ঘন্টা ডিউটি দুই দুইশো ঘানা চোদ্দশো রিয়াল মানে একক কোম্পানিতে একটা আমি বিভিন্নজনের সাথে এটা কথা বলতে জানতে পেরেছি শুধু একজনের সাথে না অনেকের যে বিষয়গুলো আমি সম্বন্ধে বলি তার সেটা জেনে শুনে সবার সামনে আমি কথাটাই বলি দশ ঘন্টা ডিউটি বারোশো স্যালারি খানা দুইশো চোদ্দোশো আবার আরেকটা কোম্পানি দেখছি দশ ঘন্টা ডিউটি বারোশো স্যালারি এরই মধ্যেই খানা পিনা সব কিছু তো একক কোম্পানিতে একক স্যালারি এলোপাতাড়ি সৌদি আরবের কোন কোম্পানির কোনো কোম্পানির নেই যেমন মালয়েশিয়া করেছে পনেরোশো রিয়াল এখন সময় মতো আঠারোশো সবচেয়ে ভালো কাজ করেছে মালয়েশিয়া আর সৌদি আরবের আমরা প্রবাসীদেরকে সবচেয়ে এটা নির্যাতন করে সর্বদিক দিয়ে আঁকামা যারা ভেফে আছে তারা আঁকা মানা দিতে চায় না অনেক অবৈধ হয়ে থাকে আকা টাকা আঁকামা মানার জন্য টাকা পয়সা টাকা পয়সা মেয়াদ দেয় টাকা পয়সা দেয় না বা আখা বানা দেয় না এই ধরনের প্রতারণা করে আর স্যালারি তো বারোশো চোদ্দোশো পনেরোশো আঠারোশো এক এক জায়গায় এক এক রকমের স্যালারি স্যালারিও আছে চোদ্দোশো আছে পনেরোশো আছে এক এক কোম্পানিতে যেমন কনস্ট্রাকশন কোম্পানিতে আমি কাজ করি আমি কাজ করি কম্পিউটার ভোটারে এখানে স্যালারি আমি মাত্র ঢুকছি নশো রিয়ালের স্যালারি আমার টেটসিল স্টিলের মাত্র নয়শো টাইয়াল স্যালারি কেন এগারোশো তো একশো বাড়ি স্যালারি এত কম স্যালারির কোনো সুবিধার পেন নাই আলফানের কোম্পানিতে আঠারোশো স্যালারি আট ঘন্টা ডিউটি বাকি ওভার টাইম পাঁচশো খানা এরকম আলফানের কোম্পানি আলফানার কোম্পানির সবচেয়ে সুযোগ সুবিধা বেশি তো যাই হোক দর্শক বিন্দু এই মাজরা ভিসা হচ্ছে কৃষিকাজ ফসল ফলানো ঠিক আছে ফসল সবজি তোলা সবজি বেচা ঠিক আছে সবজি বেচার আলাদা লোক থাকে সবজি ওঠানো গাড়িতে লোড করা হ্যাঁ এই আর কি এভরিথিং কাজ মাজরা ভিসা এটা হচ্ছে বলে মাজরা ভিসা বা কৃষিকাজ বাংলাদেশে যারা কাজ করে তাদের জন্য সবচেয়ে ভালো তাদের জন্য সবচেয়ে ভালো এখানে কৃষিকাজের জন্য সকালবেলা কিছু সময় টাইম দেয় নটার দিকে নাস্তার জন্য আধা ঘন্টা দুপুরে বারোটার থেকে দুটা পর্যন্ত রেস্ট আবার সাড়ে তিনটার থেকে আধা ঘন্টা চারটা পর্যন্ত রেস্ট দেয় এই গড়ে দুই ঘন্টার মতো রেস্ট দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো দশ ঘন্টা ডিউটি তো দর্শক আমাদের বাংলাদেশে যারা আসতে চাচ্ছেন তাদেরকে যারা কাজ করেন তারা আসতে পারেন এখানে কোনো সমস্যা নাই আসলে আসা এখানে ঠিক আছে আর যারা কৃষিকাজ করে না তারা হয়তো অভ্যাস না তারা পারবে না হয়তো ওদের তাপমাত্রা বেশি থাকতে পারবেন না হ্যাঁ তাদের জন্য না আসাই ভালো তবে এখানে দুপুরে ওদের টাইমে দুই ঘন্টার থেকে বারোটার থেকে দুটা পর্যন্ত একটা না রেস্ট দুই ঘন্টা বিকেল সাড়ে থেকে চারটা পর্যন্ত আধা ঘন্টা রেস্ট তারপর ঘন্টা আড়াই ঘন্টা সকালে নটার থেকে ছয় ছয় ঘন্টা পর্যন্ত আধা ঘন্টা প্রায় কয়েক ঘন্টা দুই তিন ঘন্টা তিন ঘন্টা রেস্ট পাক্কা তো যাই হোক বন্ধুরা এই হচ্ছিল মাজরার ভিসা বা মাজরার চাকরি মাজরার কাজ স্যালারি এই আর কি বিস্তারিত দর্শক প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম